নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব শনি, রাহু এবং কেতু দ্বারা আপনাদের জীবনে যে অশুভ প্রভাব পড়ে থাকে, এই অশুভ প্রভাব থেকে বাঁচতে এই শ্রাবণের বিশেষ পর্বে আপনারা কী করবেন। তাহলে চলুন প্রথমে আলোচনায় চলে যাই আপনাদের সাথে, যে যারা শনির অশুভ প্রভাবের মধ্যে পড়ে গেছেন, যাদের জীবনে শনির অশুভ কোনো প্রভাব রয়েছে, তারা এই শ্রাবণে কী করবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি শনিবার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, যাকে বলা হয়ে থাকে সম্পদা শনিবার। অর্থাৎ অর্থ এবং সমৃদ্ধি জন্য কিন্তু এই শনিবার আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী, তাই এই শনিবারগুলোকেও কিন্তু আপনাদের জীবনে বিশেষভাবে কাজে লাগাতে হবে। এই শনিবার দিন আপনারা যে কোনো শিব মন্দিরে চলে যান এবং আখের রস দ্বারা আপনারা শিবলিঙ্গে অভিষেক করুন। অভিষেক করার সময় আপনারা অবশ্যই মন্ত্র বলবেন, ওম সাং শনিশ্চরায় নমো। এই মন্ত্রের পাঠ আপনারা কমপক্ষে 108 বার অবশ্যই করবেন। এমনটি হয়ে গেলে আপনারা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন। নীল অপরাজিতা ফুল অর্পণ করা হয়ে গেলে সেখানে দুটি মাটির ঘিয়ের প্রদীপ আপনারা সেখানে জ্বালিয়ে দেবেন, এবং জ্বালিয়ে আপনি আপনার ব্যক্তিগত মনস্কামনা জানিয়ে সেখান থেকে আপনারা বাড়ি চলে আসবেন। এই প্রক্রিয়া যদি আপনারা পুরো শ্রাবণ জুড়ে করতে পারেন, যদি সম্ভব না হয় পরপর 4টি শনিবার করতে পারেন, নিশ্চিতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের জীবনে সুফল মিলবে, এবং তার পাশাপাশি শনি সম্বন্ধীয় যে আপনাদের বিভিন্ন বাধা, যে বিঘ্ন, সেগুলো দূরীভূত হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বলে রাখি, যারা শনি সম্বন্ধীয় বিভিন্ন পীড়ায় রয়েছেন, শনি সম্বন্ধীয় বিভিন্ন সমস্যায় রয়েছেন, তারা কিন্তু এই প্রক্রিয়া প্রত্যেক দিন যদি করে যান, এতে আপনাদের ফায়দা বিশেষভাবে মিলবে। শনিবার তো আপনারা করবেনই, কিন্তু পুরো মাস জুড়ে করলে ফায়দা আপনাদের ক্ষেত্রে বিশেষ মিলবে। এবার আলোচনা করব রাহু গ্রহ এবং কেতু গ্রহ। রাহু এবং কেতু এই দুই ছায়াগ্রহ দুষ্প্রভাব যদি আপনার জীবনে ভীষণভাবে পড়ছে, যে আপনাকে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগ্রস্ত করে তুলেছে, রাহু কেতুর এই অশুভ প্রভাব থেকে বাঁচতে শ্রাবণে আপনারা কী করবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন এক্ষেত্রে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, সোমবার তো অবশ্যই। আপনারা এই বিষয়গুলি প্রত্যেক দিন করে যেতে পারেন, অথবা সম্ভব না হলে অন্ততপক্ষে 4টি সোমবার অবশ্যই করবেন। কী করবেন? ভাং এবং ধুতুরা এই দুটি কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী কোনো শিবমন্দিরে শিবলিঙ্গে আপনারা কিন্তু অর্পণ করবেন, এবং অর্পণ করার সময় আপনারা যখন ভাং অর্পণ করছেন বা ধুতুরা অর্পণ করছেন, তখন মন্ত্র একবার একবার রাহুর মন্ত্র, একবার কেতুর মন্ত্র অবশ্যই পাঠ করবেন। 108 বার করে পাঠ করবেন এক একটি মন্ত্র। রাহুর মন্ত্র ওম রাং রাহবে নম, এই মন্ত্রের জপ 108 বার করবেন, এবং কেতুর ক্ষেত্রে মন্ত্র ওম কেং কেতুবে নম, এই মন্ত্রের পাঠও আপনারা অবশ্যই করবেন। এমনটি হয়ে গেলে আপনারা শিবলিঙ্গের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং আপনি আপনার বিশেষ মনস্কামনা জানিয়ে সেখান থেকে চলে আসবেন। এই প্রক্রিয়া আপনারা ক্রমাগত করে গেলে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে যে রাহু কেতু সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা, জটিলতা, বিঘ্ন, বাধা ছিল, সেগুলি দূরীভূত হতে দেখতে পাবেন। মুখ্যত বলে রাখি, রাহু দ্বারা যারাই সমস্যাগ্রস্ত হয়ে পড়েছেন, যাদের রাহুর দশা চলছে, যাদের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, রাহুর দুষ্প্রভাব বা কেতুর দুষ্প্রভাব আপনার জীবনে আছে, তারা এই প্রক্রিয়া যদি শ্রাবণের প্রত্যাহিকভাবে করে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনারা আপনাদের জীবনে ফায়দা পেতে অবশ্যই দেখতে পাবেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের এই ছোট্ট এপিসোড। আপনাদের কীরকম লাগছে আমাদের এপিসোডগুলি অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।